আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি দেখাবো কিভাবে কুশনে কাভার কাটা ও সেলাই করা যায়। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। কুশনে কাভার তৈরি করতে হলে কাভারের লম্বা ও চওড়া মাপ একরকম হতে হবে। সাপোজ আপনি 14 ইঞ্চি লম্বা কাভার বানাতে চান, তাহলে 14 ইঞ্চি চওড়া কাপড় নিতে হবে। বড় সাইজ এবং ছোট সাইজ সবগুলোর জন্য একই রকম মাপ নিতে হবে। কুশনে কাভার হয় 4 কোণা, এটা মনে রাখতে হবে। এখানে কুশনে কাভার কাটার জন্য আমি এখানে একটা কাপড় নিয়েছি, এখানে 2 রঙের কাপড় আছে। এখানে আমি একটা কাপড় নিয়েছি, এখানে কুশনে কাভারের যে তৈরি করব সেটা এখানে 17 ইঞ্চি চওড়া আছে এবং লম্বাটাও ঠিক 17 ইঞ্চি, কিছুটা বাড়তি আছে, এটা আমরা ফেলে দেব কেটে। এখন আমরা দেখাবো কুশনে কাভারটা কিভাবে কাটতে হবে। এখানে আমার 2 রঙের কাপড় আছে, কাপড়টাকে আমি ঠিক এভাবে করে কোনাকুনি করে ফেলবো। এভাবে করে কোনাকুনি করে তারপর আমরা এটাকে মাঝখান দিয়ে কেটে ফেলবো। এবার আমরা ঠিক এভাবে কোনাকুনি করে কাপড়টাকে কেটে ফেলবো। খেয়াল রাখতে হবে কাপড়টা যেন সরে না যায়। এখানে যে বাড়তি কাপড়গুলো আছে সেটা আমরা কেটে ফেলবো। এভাবে করে কেটে ফেলবো, তাহলে আমার চারদিকে কাপড়টা একই মাপ হবে। এই পাশেও যে কাপড়টা আছে এটাকেও আমরা এভাবে করে কেটে ফেলবো। আমাদের কুশনের কাভারের উপরের যে ডিজাইনটা হবে সেই উপরের কাপড়টা আমাদের কাটা হয়ে গেছে। ঠিক এভাবে করে কাপড়টা বসবে, এক পাশ হবে টিয়া কালার আর এক পাশ হবে লাল কালার। আমি এভাবে করে তৈরি করব। আপনারা চাইলে যে রঙের ইচ্ছে সে রঙেরই করতে পারবেন। এর মধ্যে আমরা কাপড় দিয়ে হালকা একটা ডিজাইন করব, সেটা আমরা আপনাদেরকে দেখাবো। এরপর আমরা কুশনের কাভারের যে পিছনের অংশ আছে সেই কাপড়টা আমরা নিয়েছি। এখানে আমি কুশনের কাভারটা একটু বড় নিব পিছনের যেটা, কারণ এখানে আমরা চেন ব্যবহার করব। এখানে চওড়া আছে 20 ইঞ্চি, এখানে যে 20 ইঞ্চি লম্বা আছে বন্ধুরা, আমার লাগবে 17 ইঞ্চি। আর বাড়তি যে কাপড়টা থাকবে সেটা আমরা চেন যেটা লাগাবো সেটার মধ্যে আমাদের বাড়তি কাপড় লাগবে, তার জন্য আমরা বাড়তি কাপড়টা আর কাটবো না। কাপড়টাকে এভাবে করে ভাঁজ করে ঠিক মাঝ বরাবর আমরা কেটে ফেলবো। ঠিক এভাবে করে কেটে ফেলবো। ঠিক এভাবে করে বাড়তি যেটা থাকবে আমরা চেনের ভিতরে দিয়ে দিব। এই দুই পাশেরটাই আমাদেরকে এভাবে করে বাড়তি যে কাপড়টা আছে এভাবে করে ভাঁজ করে ভিতরে দিয়ে দিতে হবে। আমাদের কাভারটা ঠিক এই রকম হবে, নিচের পাড়টা এরকম এক কালার এবং উপরেরটা দুই কালারের মিলে তারপর হবে ঠিক এভাবে। কুশনে কাভারের কাজ হয়ে গেছে কাটা। এবার আমরা যে বলেছি যে কুশনে কাভারের উপর আমরা হালকা একটা ডিজাইন করব, এখানে আমরা ঠিক 2 রঙেরই কাপড় নিয়েছি এবং এখানে আমি একটা রাউন্ড কেটে নিয়েছি। এখানে 6 ইঞ্চি আছে, অল সাইড 6 ইঞ্চি। আপনারা যদি চান বড় নিতে পারেন অথবা ছোটও নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী। এখানে আমি 6 ইঞ্চি নিয়েছি, এখানে আমি অনেকগুলো দাগ দিয়ে রেখেছি কাটার সুবিধার জন্য। ঠিক এভাবে করে কাগজটাকে রেখে চারদিকে এভাবে করে দাগ দিবেন। ঠিক এরকম হবে রাউন্ডগুলো। এবার আমরা এটাকে কেটে ফেলবো। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে পারেন, এবং কোনো কিছু যদি জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন, আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক এভাবে করে রাউন্ডগুলোকে কেটে ফেলতে হবে। খেয়াল রাখতে হবে রাউন্ডগুলো যেন সুন্দর মতো হয়।
কোনা বের যেন না হয়ে থাকে, একটু খেয়াল করে কাজগুলো করতে হবে। হয়ে গেল আমাদের কুশনের কাজ, এবার আমরা কিভাবে সেলাই করব সেটা দেখাবো। বন্ধুরা, আমরা যে কোনা করে কাপড়টা কেটেছিলাম সেটাকে ঠিক এভাবে কোনাকুনি ধরে তারপর আমরা এটার মধ্যে চাপ সেলাই দিব। নিচে আছে আমার খয়েরি রঙের কাপড় এবং উপরে আছে টিয়া কালারের কাপড়। আমি উপরে টিয়া কালারের সুতার রং নিয়েছি এবং নিচে আমি খয়েরি কালারের সুতা নিয়েছি। এটা একটু খেয়াল করতে হবে যেন কালারগুলা কালারের সাথে মিলে, এটা তাহলে ভালো হবে। ঠিক এভাবে সোজা করে তার উপর আমরা আরেকটা চাপ সেলাই দিব। ঠিক এভাবে করে রেখে কাপড়টাকে তার উপর আমরা একটা চাপ সেলাই দিয়ে দিব। উপরের পাটের সেলাই হয়ে গেল, এবার আমরা নিচের পাটের যে চেন লাগাবো সেটা করব। প্রথমে আমরা এভাবে করে ভাঁজ করে প্রায় 1 ইঞ্চি কাপড় ভিতরে দিয়ে দিব এবং আঙ্গুলের মাথা দিয়ে এভাবে করে চাপ দিয়ে দিব। ঠিক দ্বিতীয়টা আমরা এভাবে করে চাপ দিয়ে আঙ্গুলের মাথা দিয়ে চাপ দিয়ে নিব, এতে আমাদের চেন লাগাতে সুবিধা হবে। এবার আমরা চেনটাকে কিভাবে লাগাবো সেটা দেখাবো। বন্ধুরা, এখানে চেন আমার যতটুকু ছিল এখানে কাপড়ও ঠিক তাই। এবার আমরা চেনটাকে এভাবে করে রেখে তার উপরে আমরা কাপড়টার উপরে চাপ সেলাই দিব। চেনটাকে এভাবে খুলে নিলে সেলাই করতে সুবিধা হয়, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, ঠিক এভাবে করে এবার আমরা ঠিক যেখানে আমরা সেলাই দিয়েছিলাম ঠিক এই জায়গায় থেমে আবার 2 সুতা সেলাই করে সামনে আনব। এবার আমরা চেনটাকে সামনের দিকে নিয়ে এসে তারপর এখানে সাইডে আবার সেলাই দিব। এবার চেনটাকে আমরা পিছনের দিকে নিয়ে যাব সেলাই সুবিধার জন্য। এটা খেয়াল করতে হবে আপনার কিভাবে সুবিধা হয় সেই অনুযায়ী আপনার চেনটাকে সামনে আনা অথবা পিছনে নেওয়া, কিন্তু এই অবস্থায় পিছনে নিলে সেলাই করতে সুবিধা হয়। চেন লাগানো হয়ে গেল আমাদের। ঠিক এরকম হবে। এর উপরে আমরা উপরের যে কাপড়টা আছে সেটা বিছিয়ে, যদি আমাদের নিচের পাট বড় হয়ে থাকে তাহলে বাড়তি অংশগুলো কেটে ফেলবো। এবার আমরা যে গোল রাউন্ডগুলো কেটেছিলাম সেটাকে ঠিক এভাবে রেখে 1/2 ইঞ্চি পরিমাপ নিয়ে এভাবে করে গোল রাউন্ড আমরা সেলাই দিব। এখানে আমরা 1/2 ইঞ্চি অথবা 1 ইঞ্চি পরিমাপ ফাঁকা রাখবো, খেয়াল রাখতে হবে সেলাইটা যেন গোল হয়। ঠিক এভাবে করে আমরা সেলাই করে নিব। হয়ে গেল আমাদের এই গোল রাউন্ড সেলাই করা। ফাঁকাটা রাখবো এই কারণে কাপড়টাকে আমরা সোজা করব, তার জন্য আমাদেরকে 1/2 ইঞ্চি অথবা 1 ইঞ্চি পরিমাপ ফাঁকা রাখতে হবে। এবার আমরা কাপড়টাকে সোজা করে ফেলবো। ঠিক এভাবে ধরে আমরা যে ফাঁকা রেখেছিলাম সেখান দিয়ে কাপড়টাকে বের করব। এভাবে ধরে আস্তে আস্তে টেনে টেনে কাপড়টাকে বের করতে হবে, তাহলে কাপড়টা সোজা হয়ে যাবে এবং সেলাই যেটা করেছি বন্ধুরা সেটা ভিতরের দিকে চলে যাবে।
এখন এখানে ঠিক কোনা ধরে এভাবে করে চাপ দিয়ে দিয়ে নিতে হবে, তাতে আমাদের গোল রাউন্ডটা সুন্দর মতো আসবে। সব দিকে এভাবে করে আঙুলের মাথা দিয়ে চাপ দিয়ে নিব, তাহলে গোলটা খুব সুন্দর হবে। এখন এখানে যে ফাঁকা অংশটুকু আছে সেটাকে আমরা ঠিক সেলাই যে পরিমাপ করেছি সেই পরিমাপ অনুযায়ী ভিতরের দিকে দিয়ে একটা সুই দিয়ে সেটাতে সুতা নিয়ে ঠিক এভাবে করে ভিতরে দিয়ে এখানে একটা টাক সেলাই দিয়ে দিতে হবে যতটুকু ফাঁকা আছে। ঠিক এভাবে ধরে সেলাই করতে হবে, সুইয়ের মাথা দিয়ে এভাবে করে নিবেন। আপনাদের সুবিধার জন্য আমরা এটা খুব ধীরে ধীরে করছি, খেয়াল করেন। ঠিক এভাবে করে নিয়ে এখানে যে ফাঁকা জায়গাটা আছে সেটা বন্ধ করতে হবে। হয়ে গেল আমাদের সেলাই করা গোল রাউন্ড যেটা কেটেছিলাম। এবার আমরা এটার উপরে আরও একটা চাপ সেলাই দেব, ঠিক হাফ ইঞ্চির চাইতেও কম। এভাবে করে নিয়ে আমরা ঠিক গোল রাউন্ডভাবে আরও একটা সেলাই দেব। হয়ে গেল আমাদের সেলাই করা। এবার আমরা কাপড়টাকে ঠিক এভাবে করে দুই ভাঁজ করে নিব। বন্ধুরা খেয়াল রাখতে হবে যেখানে আমরা হাতের সেলাই দিয়েছিলাম ফাঁকা জায়গার সেটা যেন ঠিক এভাবে ভাঁজের বরাবর থাকে, তাতে সুবিধা হবে আমাদের। ঠিক এভাবে করে ধরে চারটা ভাঁজ দেওয়া লাগবে। ঠিক এখন এই ভাঁজ যেখানে যেখানে আছে ঠিক সেই বরাবর এভাবে সুয়ের মাথা দিয়ে সেলাই করে নিতে হবে। এক সাইড আমাদের সেলাই করা হয়ে গেল। এবার আমরা যে সাইডটা ফাঁকা আছে বন্ধুরা ঠিক এভাবে ধরে যেখানে আমাদের ভাঁজ আমাদের পড়েছিল আঙ্গুলের মাথা দিয়ে চাপ দেওয়াতে ঠিক সেই বরাবর আরও একটা সেলাই দিব হাতের সেলাই। খেয়াল রাখতে হবে এই ভাঁজগুলো যেন সব সাইডে সমানভাবে হয়, তাহলে আমরা যেটা তৈরি করবো সেটা দেখতে সুন্দর হবে। বন্ধুরা হাতের কাজ করতে হলে একটু সময় লাগে, তাই আমি এটাতে ধীরে ধীরে আপনাদের বোঝার সুবিধার জন্য আস্তে আস্তে করছি। হয়ে গেল আমাদের সেলাই করা হাতের। এবার আমরা এটাকে কীভাবে করব সেটা দেখাচ্ছি বন্ধুরা। ঠিক এভাবে করে আঙ্গুলের মাথা দিয়ে কাপড়টাকে উল্টিয়ে ফেলতে হবে, এটাতে এও ঠিক একই রকম, এটাও ঠিক একই রকম, সবগুলো আমাদেরকে এভাবে করেই করতে হবে। খেয়াল করলে দেখবেন ফুলগুলা দেখতে খুবই সুন্দর। আপনারা যদি চেষ্টা করেন তাহলে আপনারাও পারবেন। বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করুন এবং শেয়ারও করতে পারেন। আপনারা চাইলে যে কোনো কালারের মিলিয়ে এভাবে করে করতে পারেন। ফুলগুলো খুবই সুন্দর হয়েছে। এখন মাঝখানে যে আমি হাতের সেলাই দিয়েছিলাম টাক সেলাই, সেখানে আমরা ঠিক এভাবে করে কাপড় দিয়ে একটা বলের মতো তৈরি করে মাঝখানে বসিয়ে দিতে পারি। এখানে যেহেতু ফুলটা খয়েরি রঙের হয়েছে এখানে আমরা ঠিক টিয়া কালারের কাপড়টা বসাবো, তাহলে দেখতে সুন্দর লাগবে। এখানে যদি আমি খয়েরি রঙের বসাতাম তাহলে দেখতে ভালো লাগতো না, তাই আমরা খয়েরির মাঝখানে টিয়া কালারটা বসিয়েছি। ঠিক এভাবে আপনি যখন টিয়া কালারের ফুলটা তৈরি করবেন সেখানে আপনি খয়েরি রঙের ফুলের খয়েরি রঙের ফোঁটাটা বসাবেন, তাহলে দেখতে ভালো লাগবে। তারপর এইভাবে মাঝখানে রেখে সুয়ের মাথা দিয়ে এভাবে করে নিয়ে পুরা অল সাইড আপনাকে টাক দিতে হবে যেন এটা খুলে না যায়। খেয়াল রাখতে হবে
সেলাইটা যেন খুব ভালোভাবে হয়, এটা ছুটে না যায়, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। বন্ধুরা, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করুন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। ঠিক এভাবে করে উল্টো দিকে নিয়ে আমরা এখানে একটা গিট সেলাই দিয়ে দিব। হয়ে গেল আমাদের ফুল তৈরি করা, সম্পূর্ণ কাজ এটা শেষ। কুশনে কাভারের জন্য যতগুলো লাগবে আমি এখানে তৈরি করে নিয়েছি এভাবে করেই। ঠিক এভাবে করে কোনাকুনি যেটা হয়েছে ঠিক এই বরাবর আমরা এইভাবে করে নিব। ঠিক এভাবে হবে। এই ফুলগুলোকে আমরা কিভাবে আটকাবো ঠিক সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। আমরা এভাবে করে ধরে ঠিক সাইডে যেন উপরের দিকে সেলাইটা না আসে সেদিকে খেয়াল রাখতে হবে। এভাবে করে অল সাইড সেলাই করে দিব। বন্ধুরা, আমরা এখানে ইচ্ছে করলে শুধু চারটা কোণাও আটকিয়ে দিতে পারতাম, কিন্তু ওইভাবে না করে এভাবে করলে বেশি ভালো হবে। এটা যেহেতু কুশনের কাভার, এটা ধরাধরি হবেই, সুতরাং এটা যেন ছুটে না যায় তার জন্য আমরা এভাবে করব। এটা ব্যবহারের সুবিধার্থে আমরা এভাবে করব। আপনারা যদি চান তাহলে চার কোণায় শুধু টাক সেলাইটাই দিয়ে নিতে পারেন। একটু সময় লাগবে যদিও, ঠিক এভাবে করে সাইডে আমরা টাক সেলাইগুলো দিব, যেন বোঝা না যায়, উপরের দিকে যেন সুতাগুলো না দেখা যায় এটা খেয়াল রাখতে হবে। হয়ে গেল আমাদের একটা ফুল লাগানো। বন্ধুরা, ঠিক এভাবে করে বাকি যে ফুলগুলো আছে আমি এভাবে করেই লাগাবো। খেয়াল করেন, দেখতে খুবই সুন্দর এবং কি বলবো, আকর্ষণীয় হয়েছে। এবার আমরা যেটার মধ্যে চেন লাগিয়েছিলাম সেটাকে ঠিক এভাবে করে রেখে, যদি বাড়তি হয়, বেশি কাপড় থাকে, তাহলে পেছনের অংশের কাপড়টা আমরা কেটে ফেলবো, আগেই বলেছি। এখানে এভাবে করে কাপড়টাকে রেখে তারপর আমরা কীভাবে সেলাই দেবো সেটা দেখাচ্ছি। এবার আমরা এই কর্নারে এভাবে করে ধরে তারপরে মেশিনে আমরা একটা চাপ সেলাই দেবো চারোদিকে। চারদিকে এভাবে করে আমরা একটা চাপ সেলাই দিয়ে দিব। হয়ে গেছে আমাদের চারদিকে সেলাই করা। এবার কোনাগুলো আমরা একটু এভাবে করে কেটে দিব। কেটে দিব এই কারণে কোনাগুলো যেন সুন্দর মতো হয়, তার জন্য আমরা এই কোনাটা এভাবে করে কেটে দিব। হয়ে গেল আমাদের কুশনে কাভার তৈরি। এবার আমরা চেনটাকে এভাবে করে টান দিয়ে নিচের দিকে নিব, যেন উল্টাতে পারি। এবার আমরা এটাকে সোজা করে এভাবে করে আঙ্গুলের মাথা দিয়ে ওই কোণাটা আমরা এভাবে ধরব। চারদিকে যেন কোণাগুলো এভাবে করে বের হয় সেদিকে খেয়াল রাখতে হবে। হয়ে গেছে আমাদের কুশনে কাভার তৈরি।
বন্ধুরা খেয়াল করুন, দেখতে খুবই সুন্দর এবং চমৎকার হয়েছে। আশা করি আপনারা দেখলে করতে পারবেন, আর আপনারা যদি করতে পারেন তাহলে আমি সার্থক। ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য।